হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 6:30, মানে সকাল 6:30। তো উঠে গেছি ঘুম থেকে, এখন মেয়েকে রেডি করব। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, তো ওখানে ওদের একটা প্রোগ্রাম মতো হবে। তো আমরা তো পরে স্কুলে যাব, ওকে ওর একটা ডান্স প্রোগ্রাম আছে আজকে, তো ওকে ওই সাজিয়ে গুছিয়ে ওকে 8টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, পরে কথা বলছি, এখন ওকে আগে চটপট করে সাজিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার মেয়েকে সাজানো গোজানো স্টার্ট করে দিয়েছি। প্রথমেই আমি ওকে ড্রেসটা পরিয়ে দিলাম, ড্রেসটা ওর স্কুল থেকেই দিয়েছে, কারণ এটা একটা গ্রুপ ডান্স, তো গ্রুপে যেহেতু একই রকম ড্রেস হবে সেই জন্য এটা ওরা রেন্টে মনে হয় নিয়েছে স্কুল থেকে, আর সেটা ওদেরকে পার্সেল করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো সেই ড্রেসই পরিয়েছি, তো ড্রেসটা স্কুল থেকে ওই জন্য প্রোভাইড করেছে। আর এখন আমি প্রথমে মেয়ের চুলটা বেঁধে নেবো। অ্যাকচুয়ালি ওর যে ডান্সটা আছে ও অ্যাকচুয়ালি পাঞ্জাবি ছেলে সাজছে, তো তাই জন্যে ফার্স্টে চুলটাকে একদম উপরের দিকে তুলে বান করে দেবো, কারণ স্কুলে গিয়ে ওদের আবার মাথায় হয়তো কিছু পাগড়ি টাগড়ি দেবে, সেটা আমি জানি না ঠিক এখনও। তো এই জন্য আমি চুলটাকে একদম প্রথমে দেখছি উপরের দিকে তুলে নিয়েছিলাম, আর তারপরে তুলে নিয়ে ওটাকে আমি বান মতো একটা করে দিয়েছিলাম, যাতে ওই মাথায় পাগড়িটা দিলেও কোনো প্রবলেম না হয়। তো চলো প্রথমে চুলটা ঠিকঠাক করে বেঁধে নিই, দেখতে থাকো। তো যেহেতু ভাঙড়া ডান্স মানেই তোমরা জানোই এটা একটা এনার্জেটিক ডান্স, তো লাফালাফিটা একটু বেশি হবে, সেই বুঝে শুনেই আমি মোটামুটি প্রোটেকশন নিয়ে বেশ অনেকগুলো ক্লিপ কাঁটা চারদিক থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই চুলটা খুলে না যায়, কারণ সেটা খুবই বাজে লাগবে। এরপর একটু মেকআপ স্টার্ট করে দিয়েছি। মেকআপ বলতে সেরকম বিশেষ কিছু মেকআপ করতে লাগবে না, যেহেতু ছেলে সাজছে জন্য ম্যাম বলেই দিয়েছে খুব একদম বেসিক মেকআপ হবে, আর আমি ওকে যেটা করি সবসময়, নাচ যেহেতু করে নাচের সময় যেটুকু বেসিক করি আমি সেটুকুই করছি। ফার্স্টে হোয়াইট টোন পাউডারটা নিয়ে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছ মুখে লাগিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে রীতিমতো ঢুলছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এত ভোর ভোর উঠে, আর যেহেতু অ্যালার্জির ওষুধ খায়, তো সেই জন্য একটু ওর ঘুম ঘুম ভাবটা থাকে, সকালে স্কুল যাওয়াটা ওর কাছে খুবই কষ্টকর হয়। আর এই সাজগোজ সকালে উঠে কার ভালো লাগে বলো, ঘুমের মধ্যে ও তো রীতিমতো ঢুলে ঢুলেই পুরো মেকআপটা সেরেছে, দেখতেই পাবে তোমরা। যাক, এইসব করতে করতে কথা বলতে বলতে আমার মোটামুটি দেখতেই পাচ্ছ এদিকে পাউডারটা লাগানো হয়ে গেছে। আর পাউডারটা লাগানো হয়ে যাওয়ার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে চোখের মেকআপটা আগে সেরে নিয়েছি। চোখেও কিন্তু খুব লাইট একটা মেকআপ হবে, কারণ কি আগেই বলেছি যেহেতু ম্যাডামরা বলেই দিয়েছে ও ছেলে সাজছে, যারা পাঞ্জাবি মেয়ে সেজেছে, এটা অ্যাকচুয়ালি গ্রুপ ডান্স, তো একজন করে ছেলে একজন করে মেয়ে, তারা মানে হেভি মেকআপ করতে বলেছিল তাদেরকে। তো যাই হোক, এখানে আমি মোটামুটি আই শ্যাডো প্যালেট যেটা আছে সেখান থেকে একটা হালকা ব্রাউনিশ শেড একটা নিয়ে নিয়েছি, একটু গ্লিটারি যেটা আছে সেটাই নিয়েছি, কারণ কি একটু চকচক করবে, ব্যাপারটা ভাল লাগবে দেখতে। আমার মেয়ের একটু হালকা কাশিও হচ্ছিলো, তাই দেখতেই পাচ্ছো মাঝে মাঝে একটু খুব খুব করছে সাজানোর মাঝে মাঝে। তো যাই হোক, চোখের মেকআপটাও করে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখন দেখতে পেলে যে এটা যেটা নিলাম সেটা হচ্ছে আইলাইনার। আইলাইনারটাও চোখটা বেশি টানবো না, জাস্ট চোখটাকে হাইলাইট করার জন্য, যেহেতু আমার মেয়ে কাজল একদমই পরতে পারে না, ওকে কাজল পরানো খুব টাফ, কাজলটা পরতে গেলেও চোখ এত পিটপিট করে আর ওর কষ্টও হয় মনে হয়, যেমন কাজলটা অ্যাভয়েড করার জন্য আইলাইনারটা একটু দিয়ে দিলাম। আর লাস্টে দেখলে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম হালকা করে, আর এটা ওদের জ্যাকেট ওপরে, এটাও ড্রেসের সাথেই দিয়েছিল, জ্যাকেটটা লাগিয়ে দিলাম। এরপর যে কাজটা করছি সেটা দেখেই বুঝতে পারবে সব থেকে কঠিনতম কাজ, এবং লাইফে আমি ফার্স্ট এরকম করছি। ওকে এর আগে আমি মেকআপ বহুবার করিয়েছি আমার মেয়েকে নাচের জন্য, কিন্তু মানে এইরকম গো পাকতে আমাকে কখনো এর আগে হয়নি। এখন দেখো গো পাকছি, জানি না সমান অসমান কী হবে। অ্যাকচুয়ালি আমি গোফ কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু নাকে এতটাই সুরসুর করছে গোফটা যে ও হাঁচি মারছে। আমি দেখলাম যে না, এখন থেকে গোঁফটা লাগিয়েও নাচ মানে করবে সেই অবধি থাকতে পারবে কিনা, ওই জন্য গোঁফ এঁকে দিয়েছি। তো যাই হোক, এখন যেটা আবার একটা কঠিন কাজ সেটা হচ্ছে এই যে পাঞ্জাবি ধুতি পরানো। বাবা রে,
মানে এ তো আমি ইউটিউবে বহু টিউটোরিয়াল দেখেও, আর ওদের ধুতিটা কেমন দিয়েছিল যেহেতু রেডিমেড, তো মানে কোনো দু প্রান্ত বলে কিছু ছিল না, এরকম জাস্ট লুঙ্গির মতো, তো খুব অসুবিধা হচ্ছিল। আবার এমনভাবে পরাতে হবে যাতে খুলেও না যায়, এইসব চিন্তাভাবনা করে আমি নিজের মতো করে একটা মোটামুটি স্টাইল অবলম্বন করে, দেখতেই পাচ্ছে যে গার্ডার দিয়ে ফার্স্টে বেঁধে নিয়েছিলাম, তারপরে যে প্যান্ট ভেতরে পরিয়েছিলাম সেই প্যান্টের সাথে আমি বড় বড় যে সেফটি পিন হয় যেগুলো খুলে যাওয়ার কোনো চান্স থাকে না, সেই ধরনের সেফটি পিনগুলো ভালো করে দিয়ে আটকে দিয়েছিলাম, যাতেও মানে বাথরুম ফাথরুম গেলেও প্যান্ট খুললেও যেন ওর ধুতিটা না খুলে যায়। তো সেইভাবেই দেখতে পাচ্ছে, এরকমভাবে ধুতিটা পরিয়ে নিচ্ছি এখন, তো চলো দেখতে থাকো। যাক বাবা, শেষ পর্যন্ত ধুতিটা পরাতে পেরেছি, কষ্ট করে হলেও অন্তত ঠিকঠাক পরাতে পেরেছি। আর আমার মেয়ে একটু হাত পা নেড়ে একদম নেচেও দেখে নিয়েছে যে ঠিকঠাকই আছে, খোলার কোনো পজিশন নেই, মোটামুটি খুব যদি ক্রিটিক্যাল সিচুয়েশান না হয় এটা আশা করি খুলবে না। আর গোফটা দেখো তো তোমরা কেমন লাগছে, আমার তো মনে ঠিকঠাকই লাগছে। আচ্ছা, এরপর পরাচ্ছি দাড়ি, যেহেতু পাঞ্জাবি ছেলে তো একটু বেশ দাড়ি হলে ভালোই লাগে দেখতে। দাড়িটা আমি অপশনালি রেখেছিলাম, ভেবেছিলাম যে যদি খুব কষ্ট হয় তাহলে পরাবো না, কিন্তু তারপর আমি ভেতরে ডাবল সাইড টেপ দিয়ে রাত্রে কাটাকুটি করে ছোট করে আমি অনেক সাইজ করে এটা বানিয়েছি ওর জন্য। অ্যাকচুয়ালি এটা রেডিমেড কিনেছিলাম, তখন এটা অনেক বড় ছিল। তো যাই হোক, দেখো দাড়িটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর এখন ওকে একটু জলমুড়ি খাইয়ে দিচ্ছি, কারণ ওখানে গিয়ে কখন খাবে, টিফিন কখন দেবে, আর এখান থেকেও স্ন্যাক্স নিয়ে যেতে বলেছে, ও তো আমার মেয়ে এমনিই খেতে চায় না, আর ও তো প্রোগ্রামের মধ্যে খাবে বলে মনে হয় না, তাই খাইয়ে দিচ্ছি একটু জলমুড়ি। এখন এই যে দেখতে পাচ্ছ, ছেলে মেয়েকে নিয়ে আমি নিচে নামছি, আর আমার বদিবাবুও উঠে গেছে আজকে ঘুম থেকে, ভেবেছিলাম যে ও মেয়েকে পৌঁছে দিয়ে আস্তে আস্তে ও যদি ঘুমিয়ে থাকতো ভালো হতো। যাক, দুজনকে নিয়ে এখন যেতে হচ্ছে আমাকে, ও ছেড়ে সেজেছে, ওই জন্য ওর লজ্জা লাগছে বাইরে বেরোতে। ভালো লাগছে, সুন্দর লাগছে, শোনা ভালো লাগছে, মিষ্টি কিউট লাগছে বলছো। তো অবশেষে আমরা বেরিয়ে পড়েছি, ওদিকে দেখতেই পাচ্ছ বিনা পানির মুখটা একটু শুকনো শুকনো, কারণ ছেলে সে যে ঠিক স্যাটিসফাই নয়, ছবি টবি তুলতে গিয়ে ওর একটু মন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো। তো বিনা পানিকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর ভেতরটা কত সুন্দর সাজিয়েছে, আমরা পরে তো আসবোই, গার্জেনদের যখন টাইম দিয়েছে সেই টাইমে তোমাদের সাথে সব শেয়ার করব। এইমাত্র দিয়ে এলাম, ঠাকুরের ফুল নিয়ে এলাম, চলো আমি স্নান টান করে পুজো টুজো করে নিই, আর একটুখানি ডাল আলু সেদ্ধ ভাত করে আমরা আবার রেডি হয়ে বেরোবো, মেয়ে স্কুলে যাবো, তখন আবার দেখাবো তোমাদেরকে। খুব তাড়াহুড়ো করে পুজো টুজো করে রেডি ফেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, এই যে আমি শাড়ি পরে নিয়েছি, তো চলো এখন যাওয়া যাক মেয়ের স্কুলে, ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তো শেয়ার করবো যতটা সম্ভব, তো দেখতে থাকো ভিডিওটা। তো এই আমরা স্কুলে চলে এসেছি, আমাদের টাইম দিয়েছিল 10:30 থেকে, এই জন্য আজকে স্কুলে আমাকে ডবল করে আসতে হলো, মেয়েকে দিয়ে গেছিলাম 8:00 দিকে, আবার 10:30 এখন টাইম দিয়েছিল আমাদের গার্জেনদের আসার জন্য। তো এ নর্মালি তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু আজকে যেহেতু এক্সিবিশনটা আছে এই জন্য ফটোগ্রাফি অ্যালাউ করেছে। আর কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছ, আমি যতটা সম্ভব শেয়ার করা যায় আমি করেছি এখানে, তো চলো দেখি। Bye.
এটা অ্যাকচুয়ালি আর্ট এক্সিবিশনের অনুষ্ঠান, তার সাথে সাথে প্রোগ্রামও কিছু অ্যাড হয়েছে। তো আর্ট এক্সিবিশনের অনুষ্ঠান তো যেহেতু দেখতেই পাচ্ছ যে এক্সিবিশনে বিভিন্ন ধরনের আর্টিস্টিক কাজ এখানে আছে এবং এগুলো কিন্তু সমস্ত বাচ্চারা করেছে। আর এই যে আর্টের যে এক্সিবিশনটা এটা কিন্তু শুধুমাত্র ক্লাস টু অবধি যে বাচ্চারা, মানে নার্সারি থেকে একদম টু অবধি যে বাচ্চারা, জুনিয়র সেকশনদের জন্য। তো দেখতেই পাচ্ছ এতটুকুটুকু বাচ্চারা এরা এত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে, মানে কি বলবো, অসম্ভব সুন্দর। মানে আমি তো মানে ফটো কি তুলবো বা ভিডিও কি করবো আমি অন্তর্মুগ্ধের মতো দেখছিলাম তাকিয়ে। আর সত্যি কথা বলতে আমি মানে এত কিছু কালেকশন ছিল আমার পক্ষে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, কারণ আমি নিজে দেখতেই ব্যস্ত ছিলাম। তবুও তার মধ্যে যেগুলো খুব ভালো লেগেছে বা যতটা আমি পেরেছি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা আমাদের মেয়েদের স্কুলের মাঠ, তো দেখতেই পাচ্ছ ওদিকে ওটা সিনিয়র সেকশন। আর এই দেখো কি সুন্দর বানিয়েছে জিনিসগুলো, অপূর্ব, মানে অপূর্ব। এই সবগুলোই কিন্তু নিজেরা হাতে বাচ্চারা, হয়তো তাদের গার্জেনরা হেল্প করেছে, মা বাবারা হেল্প করেছে। যেমন আমার মেয়ের যে সেকশনে পড়ে, মানে মেয়েদের যে ক্লাসটা, ওদের ছোটদের বাচ্চাদের ওই যে কাইটগুলো ওপরে ঝুলছিল দেখছিলাম, ওই কাইটগুলো যেমন ওরা সব বানিয়েছে, সেগুলোই কিন্তু ওখানে ওপরে রাখা আছে। আচ্ছা, এইখানে কিন্তু এক্ষুনি আমার মেয়ের নাচ হবে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মনীষী সেজেছে এরা বাচ্চারা, তো এরা কিন্তু বিভিন্ন ছোট ছোট একটু করে বক্তৃতা দিচ্ছে, তো সেগুলো এখানে চলছে এখন। তো এরপরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভাঙড়া, এক্ষুনি আমার মেয়েদের ডান্সটা এটা শুরু হচ্ছে। তো এখানে আমার মেয়ের ডান্সটা আমি হাইলাইট করেছি, তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখো, দেখে কমেন্ট করে জানিও। প্রথমে আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যে আমি খুবই দুঃখিত, এত সুন্দর নাচটা কিন্তু তোমাদেরকে উইদাউট গানেই দেখতে হবে। আমি গানটা বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি হায়ো রাব্বা গানটার নাচ এটা, কিন্তু আমি কপিরাইটের জন্য বুঝতেই পারছো আমি গানটা দিতে পারছি না এই মুহূর্তে, কিন্তু তোমরা নাচটা দেখো, তাও তোমাদের অনেক ভালো লাগবে। যারা এই গানটা জানো অবশ্যই তারা নাচটার সাথে রিলেট করতে পারবে। তো চলো নাচটা দেখতে থাকো। দেখো হঠাৎ করে আমার তাজমহলটা দেখে এত ভালো লাগলো যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার মেয়ের কাইটটা, এতগুলো কাইটের মধ্যে থেকে আমি খুঁজে পেয়েছি বলে এই জন্য ফটোটা তুললাম।
আর এখানেও বাচ্চারা কি সুন্দর গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তুলেছে এবং বিভিন্ন রকমের হাতের কাজ, বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট এরা করেছে নিজেরা এবং সেগুলো এক্সিবিশনে ওরা শো করছে। তো যাই হোক, প্রচুর অনুষ্ঠান, প্রচুর দেখার জিনিস, প্রচুর কিছু তোমাদের সাথে শেয়ার করার হয়তো ছিল, কিন্তু যাই হোক তার মধ্যে থেকে যেগুলো সব থেকে বেস্ট লেগেছে, আমার ভালো লেগেছে এবং যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, আর অনুষ্ঠানও আমার খুব খুব ভালো লেগেছে। নাচের প্রোগ্রাম আরও অনেক ছিল, তার মধ্যে থেকে আমি সবগুলোই একটু হাইলাইট করেছি অল্প অল্প করে যতটা পেরেছি। তো তোমরা এনজয় করো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছো আমার মেয়েকে আমরা নিয়ে নিয়েছি, ও ছুটি হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরছি। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দাও। তো মেয়ের স্কুল থেকে আসার পর থেকে তো আর সেভাবে তোমাদের সাথে কথা বলা হয়নি আর ভিডিও করা হয়নি, কারণ আমি আস্তে আস্তে রাস্তায় একটু মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, মেয়ে আমারতে দাঁড়িয়েছিলাম, তারপর সবাই বাড়িতে আসার পরে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো বলে আমি সবাইকে বললাম যে এখানেই খাওয়া দাওয়া করে নিতে। তো রান্নাও মোটামুটি ডাল সেদ্ধ আলু সেদ্ধ মিঠুদি করে গেছিলো, তো সেগুলোই আবার ভালো করে আলু মাখা করলাম, একটু ডিম ভাজা করলাম, আলু সেদ্ধ করলাম, একটু পটল ভাজা, এইসব করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। আর আমার শরীরটাও একটু ভালো লাগছিলো না, মাথাটাও খুব যন্ত্রণা করছিলো, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে এখন সন্ধে টন্ধে বসিয়েছি। আর রাত্রেও বিশেষ কিছু রান্না করবো না আজকে, রুটি আর কিছু একটা ভাজাভুজি করে নেবো। তো এই হচ্ছে আজকে রুটিন মোটামুটি। তো আজকে আমি আর ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারছি না, আমার শরীরটাও একটু অলরেডি খারাপ লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর আশা করি পুরো ব্লগটা তোমরা খুব 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 এনজয় করেছো, আর আমরা তো সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি। আর বিশেষ করে বাচ্চাদের কোনো প্রোগ্রাম দেখতে বা এরকম আর্ট এক্সিবিশন দেখতে খুব ভালো লাগে। যাই হোক, মেয়েদের স্কুলের গার্জেনদেরকে যেটা অ্যালাউ করেছে, সব স্কুলে আবার এটা করে না, তো সেটা আমরা লাকিদি দেখতে পেয়েছি তাই জন্য। আর ছেলেমেয়েরা কোনো পারফর্ম করলে বাবা মা বা গার্জেনরা দেখতে পেলে সত্যিকারে সেটা একটা আলাদা একটা ফিলিং হয়, বুঝতেই পারছো। আর আমার মেয়ে খুব ভালো পারফরমেন্সও করেছে, আশা করি কেমন লেগেছে তোমাদের জানি না, তোমাদের দেখে কেমন লেগেছে আমার মেয়ের পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। কিন্তু সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।